চলুন জেনে নিই আজকের নিউজ বাসর রাতে নিখোঁজ বর ফিরেছেন বাসর রাতে নববধূকে রেখে নিখোঁজ হওয়া বর আব্দুল কাদির শুকুর অবশেষে ঘরে ফিরেছেন উনিশ ঘন্টা পর শনিবার রাতে তার সন্তান মিলেছে বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের আতলিঘাট এলাকায় তাকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে স্বজনরা জানান তবে পুলিশ বলছে ঘটনা ভিন্ন শারীরিক সমস্যায় আত্মগোপন করেন শুকুর সূত্র জানায় মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের পূর্ব বাসিরপুর টাক্কাটি গ্রামের চরুমিয়া ছেলে মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদের শুকুর গত শুক্রবার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জায়ফরনগর ইউনিয়নের কাটানালার পার গ্রামের আখি আক্তার সাথে কার্যত প্রেমের সম্পর্কে ছয় মাস আগেই তাদের গোপনে বিয়ে হয়েছিল পরিবার মেনে না নিলেও ছেলে যেদের কাছে অভিভাবকরা হার মানেন অবশেষে শুক্রবার রাতে মেয়েকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে আনা হয় রাত বারোটায় বাসর রাতে নববধূকে রেখে বাথরুমে যাবার কথা বলে ঘর থেকে বের হয়ে যান বর আব্দুল কাদির শুকুর ঘন্টা অপেক্ষা করার পর বর ফিরে না আসায় লজ্জা পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান এরপর বরকে খুঁজতে গিয়ে বাথরুমের কাছে পাওয়া যায় আব্দুল গায়ে গেঞ্জি ও পায়ের জুতা শনিবার সকালে বর নিখোঁজের বিষয়টি চাউর হলে নানা আলোচনার জন্ম নেয় বড় ভাই নূর ইসলাম জুরি থানায় একটি জিডি করেন স্বজনরা জানান শনিবার রাত সাড়ে সাতটায় পাশের উপজেলা বড়লেখার দক্ষিণ ভাগ ইউনিয়নে পাওয়া যায় আব্দুল কাদির শুকুরকে আতলিঘাট এলাকায় হাত পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে ফোন করে জানান স্থানীয় মসজিদের ইমাম তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জুড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে জুরি থানার ওসি জাহাঙ্গীর আলম সর্দার বলেন বর আব্দুল কাদেরের শারীরিক সমস্যা রয়েছে লজ্জায় নিজে বাসর ঘর থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান উদ্ধারের পর চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ